হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি আমরা আমাদের নতুন ব্লগে। তো আজকে আমি যেটা শেয়ার করব সেটা হচ্ছে আমার স্কিন কেয়ার প্রোডাক্ট। আমি কি কি স্কিন কেয়ার প্রোডাক্ট ইউজ করি, তো দেখতে পাচ্ছ এটা আমার আয়না, এর ভিতরেই রয়েছে আমার সব প্রোডাক্টগুলো। সো আমি এক এক করে তোমাদের দেখাই। ফার্স্ট হচ্ছে আমার এখানেই রয়েছে পন্সের পাউডারটা, আমি পন্সের পাউডারটা মুখে দিই যখন ধরো আমি বাড়ির বাইরে বেরোলাম কোনো কারণে বা কোনো দরকারে, ধরো টিউশন ফিউশন পড়াতে গেলাম, তখন আমি এই পন্স পাউডারটা ইউজ করি। এখানে আমার দুটো সিরাম রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে অ্যাবস গুডনেসের রাইস লিকুইড অ্যান্ড নিয়াসিয়ামাইড সিরাম, আর এইটা হচ্ছে ড্রিম ডকের এস রিপেয়ারের সাথে নিয়াসিয়ামাইডের সিরাম। সো এই দুটো সিরাম আমি ইউজ করছি। আমার মুখে আমি বলেছিলাম কয়েকটা ফোটের দাগ আছে, সো ফোটের দাগগুলো যাওয়ার জন্য এই গ্রিন কালারের যে সিরামটা, এটা খুবই ভালো, খুবই ভালোভাবে কাজ করে, আমার মুখের ফোটের দাগ অনেক মিলিয়ে গেছে এতে। তো তারপরে রয়েছে হচ্ছে আমার ড্রিম ডকের ড্যামেজ রিকভারি নাইট ক্রিম, এটা কজিক অ্যাসিডের, মুখ ঠিক রাখতে খুব সাহায্য করে, খুবই ভালো। আর আমি মুখে সানস পাউডার হিসেবে, আমি সানস্ক্রিমটা দিই না, মুখে সানস পাউডার হিসেবে আমি এটা ইউজ করি, ল্যাকমি সানস এক্সপার্ট, এর ভিতরে একটা রয়েছে, ওখানে একটা রয়েছে। তো এইটা খুব ভালো ম্যাট ফিনিশ দেয়, কিছুক্ষণ পরে মুখে মানে মিলিয়ে যায় খুব ভালোভাবে, আর খুব ভালো কাজ করে। এতে নেই সেন্ট, নেই, এটা জাস্ট নিয়ে এসেছিলাম আমি একটা ফ্রেন্ডের, বোতলটা ভালো লেগেছিলো চৌকের ওপর, ব্লু কালার আমার ফেভারিট সেজন্য। এবার এখানে দেখো রয়েছে, এটা হচ্ছে মাল্টিভিটামিন একটি ক্রিম, এটা গুড ভাইবসের ক্রিম, এটা আমি মুখে অতটা দিই না, খুব কম দিই, এখন গরমকাল তো, শীতকালে ওটা বেশি ভালো, এটা একটু তেল তেলে মতো, গরমকালে ওটা দিই না। তারপরে আছে আমার এভারিওতে স্ক্রাব, এটা একটা আমার বডি স্ক্রাব, এটা ট্যান রিমুভ, মানে ট্যান রিমুভ করতে খুব ভালোভাবে কাজ করে, আমার যখনই গায়ে মনে হয় বেশি ট্যান আছে এটা দিয়ে দিই, ট্যানটা মোটামুটি চলে যায়। তারপরে দেখো তুমি দেখতে পাবে একটা জেল রয়েছে, এটা হচ্ছে ড্রিম ডকেরই অ্যান্টি অ্যাকনে জেল, আমার মুখে ফোট হয়েছিল আমি তোমাদের বলেছিলাম, তো এই অ্যান্টি অ্যাকনে জেলটা ইউজ করলে কি হয়, ফোটগুলো না কমে যায়। এটা ডে ক্রিম, আর তার নিচে তোমাদের দেখাচ্ছি আমি, এখানে দেখো রয়েছে আমার নাইট ক্রিম, এটা অ্যাবস গুডনেসের ট্রি ট্রি সিলিসিলিক অ্যাসিড অ্যান্ড অ্যাপেল সিন্ডার ভিনিগার অ্যাকনে কন্ট্রোল নাইট ক্রিম, এইটা দিয়ে আমার মুখের বেশিরভাগ ফোট ফার্স্টে চলে গেছিলো, এটা এখনও রয়েছে, আমি এখন বন্ধ রেখেছি, আমি এখন আপাতত ড্রিম ডকের এই নাইট রিকভারি ক্রিমটা দিচ্ছি, তার কারণ আমার মুখে এখন ফোট নেই। সো ফোট যেহেতু নেই, আমার এখন ওটা দরকার হচ্ছে না, যখন আমার মুখে আবার যদি ফোট হয় দুই চারটে যদি দেখি, তাহলে আমি ওটা ইউজ করবো। আর এইটাতে কী হয়, ফোটের দাগগুলো মিলিয়ে যায়, তো সেই জন্য আমি দিচ্ছি, আমি মুখে ফুটেছিলাম কয়েকটা ফোট, সো ফোটার পরে না আমার মুখের ওখানে মানে কালো কালো ছোপ পড়ে গেছিলো, সেই জন্য আমার এই সিরামটা আর এই ক্রিমটা এখন দিতে হচ্ছে যাতে দাগটা চলে যায়। এবার চলে আসে এদিকে, এদিকে আমার রয়েছে হচ্ছে এটা সেন্ট একটা, ফেয়ার অ্যান্ড লাভলি আমি দিই মুখে দিই, ওখানে রোজ ওয়াটার দেখতে পাচ্ছ, এই যে রোজ ওয়াটারটা আমি ইউজ করি, মানে ধরো আমি রাত্রিবেলা, রাত্রে না বিকেলবেলা, ধরো আমার মুখটা খুব তেল তেলে হয়ে গেল, সো তেল তেলে হলে কি হয়, মুখটা কালো কালো লাগে, তো তখন আমি কি করলাম, একটুখানি নিলাম, মুখটা ধুলাম, ধুয়ে দিয়ে দিলাম, তখন আমার স্কিনটা ফ্রেশ থাকে। অথবা কোনো দিন রাত্রে হয়তো আমি দিলাম না, ক্রিমগুলো দিলাম না, তখন এই ইয়েটা দিয়ে আমি শুয়ে থাকি, সকালে খুব ভালো গ্লো আসে। তারপরে রয়েছে হচ্ছে আমার বোরো প্লাসের, এটা শীতকালের জন্য তোমরা জানো বডি লোশন, এর সাথে ছোট্ট একটা পুচকুটা ফ্রিও পেয়েছি আমি, এটা আমি ফ্রি পেয়েছি, এটাও থাকেই এখানে। এবার আমি সানস মানে সানস প্রোটেকশনের জন্য সানস্ক্রিন তো একটা ইউজ করতেই হয়, সো আমি কি করেছিলাম, এইটা বাবা এনে দিয়েছিল আমায়, এইটাই ইউজ করি, এতে SPF 30 আছে, সারা গায়ে স্কিন লোশন যেহেতু লাগিয়ে দিই, এটা লেখা আছে নন গ্রেসি, বাট অনেকক্ষণ ধরে না টললে না ওই গ্রেসি থেকেই যায় একটু, বাট এটা খুব ভালো কাজ করে, অনেকটা রয়েওছে, SPF 30 এটা ইউজ করি। এইটার ওপরে আমি বলেছিলাম তোমাদের যে এক গাদা আমার ইউজ না করলে হয় না, এইটার ওপরে আমি আবার এইটা ইউজ করি, এটা নিওল বলে একটা কোম্পানির SPF 50 সানস প্রোটেকশন, এটা আমি ইউজ করি মাঝে মাঝে, এইটা ইউজ করি, এটা লোটাসের সানসেপের
এটাও SPF 50, এটা তো খুব রেসি, মানে একেবারে চ্যাট 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 করে অতটা গায়ে আমি দিই না সেজন্য। এইটা বেশ ভালো, এটাও গ্রিসি বাট একটু কম সেই হিসেবে। তো দেখ আমি দেখালাম তোমাদের এগুলো। এরপরে আমি এইটা হচ্ছে পুচকুটা, যেটা ফ্রিতে পেয়েছিলাম বললাম তোমাদের, এটা সাইডে রাখি। এবার আমি দেখাচ্ছি তোমাকে হেয়ার অয়েল, এটা হচ্ছে বাজাজ আমন্ড ড্রপের হেয়ার অয়েল। এটা আমি আমি মাথার চুলের না যত নিয়া বলতে হেনার ডিম দিই বেশিরভাগ ক্ষেত্রে, আমার চুল খুব রাফ, মানে এত রাফ এখন সেই হিসেবে একটু কম হয়েছে, কারণ শ্যাম্পুর সাথে কন্ডিশনার দিলে অনেক ঠিক থাকে চুল। বাট এইটা মা এনেছিলো মার মুখে মাসাজ করবে বলে, তো মা তো করলো না কোনো দিন, তো তেলটা আমি মাঝে 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 খুব কম দিই এটা, বাট দিই। আচ্ছা তারপরে আসি এখানে আমার স্যানিটাইজার, এটা একটা আর এইটা একটা, ছোটো ছোটো দুটো স্যানিটাইজার রয়েছে। আমি যখনই মানে মুখে কিছু দিই, হাতটা ধোয়া যদি না থাকে তাহলে স্যানিটাইজার মারি, বা কোনো কিছু ইউজ করছে হয়তো নোংরা লাগলো স্যানিটাইজার মেরে দিই সেখানে। ব্যাগের ভিতর থাকে আমার এই ছোটোটা, আর এইটা বাড়িতে থাকে যখন দরকার পড়ে নিই, কারণ বিড়ালটার ঘাটে অনেক সময় তখনও দিয়ে নিই। ওখানে ফেভিকল রয়েছে, এখানে একটা দেখতে পাচ্ছ লিপস্টিক রয়েছে ল্যাকমির, এখানে আমার দুটো লিপস্টিক রয়েছে, এখানে আমার দুটো আইলাইনার রয়েছে, এই আইলাইনার দুটো, একটা ল্যাকমি একটা ব্লু হেভেনের। আমি মনে হয় ল্যাকমি আর ব্লু হেভেনের, এই ব্লু হেভেনের যেই আইলাইনারটা এটা পুরোপুরি ওয়াটারপ্রুফ, খুবই ভালো ইউজ হয়, মানে একদম খুব ভালো। যদি তোমরা কমের ভেতর ওয়াটারপ্রুফ নিতে চাও কোনো, তাহলে এইটা একদম নিতে পারো। আর যদি ল্যাকমিটাও ভালো, ল্যাকমিটাও খুব ভালো, ওয়াটার মোটামুটি স্ম্যাচ প্রুফ, ওয়াটারপ্রুফও, তুমি যদি নিয়ে না ডলো চোখের ওপর ততক্ষণ এটা ঠিকই থাকে, জল দিলেও ঠিক থাকে। সো এটাও ওয়াটারপ্রুফ, এটাও খুব ভালো। আমি এই ল্যাকমির এই ইয়েটা আইলাইনারটা বহুদিন ধরে ইউজ করি, ওই 200-300 টাকার আইলাইনারের থেকে অনেক ভালো। এখানে আমার তিনটে লিপ বাম রয়েছে, তিনটেতেই রয়েছে, যখন যেটা ইচ্ছা হয় ইউজ করি। এখানে তিনটে লিপ বাম রয়েছে, এইটা হচ্ছে নিভিয়ার লিপ বাম, এটা বেবি লিপের, এটা একটু টিন্টেড লিপ বাম, মানে একটু পিঙ্ক পিঙ্ক শেড দেয় এই লিপ বামটা। আর এটা হচ্ছে আমার নর্মাল একটা লিপ বাম, এটা ওয়াটারমেলানের লিপ বাম, এইটার সাথে একটা ছিল রেড কালারের, ওটাও টিন্টেড ছিল, ওটা রেড রেড লিপ দিত, ওটা অনেক আগে ছিল, এটা রয়েছে এখন, এটা মাঝে মাঝে রাত্রে ইউজ করি, এটা যখন মনে হয় ঠোঁটটা একটু কালার কালার দরকার তখন, আর এটা আমি এমনি ইউজ করি। তো চলে আসি এরপরে আমার জিনিসপত্র আরও রয়েছে এইটার ভেতরে, তোমাদের দেখাচ্ছি এইটার ভেতরে আর আমার কিছু জিনিসপত্র রয়েছে। দেখো আমি বের করে করে দেখাবো তোমাদের। এখানে আমার একটা এক্সট্রা অ্যালপস গুডনেসের রাখাই রয়েছে, মানে একটা শেষ হয় কি আর একটা রাখা থাকে আমার কাছে এক্সট্রা, না ঠিক ভাল লাগে না, মনে হয় নেই 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 এমন একটা এক্সট্রা থাকে। এটা একটা ফাউন্ডেশন, আমি সাধারণত মেকআপ একদম করি না, একদমই করি না, যার জন্য মানে কখনোই করি না। তুমি যদি আমার মেকআপ বলো তাহলে আমি বলবো ফেয়ার লাভলির ওপরে জাস্ট ওই কম্প্যাক্টটা, ল্যাকমির কম্প্যাক্টটা, ব্যাস এনাফ, আমার আর কিছু লাগে না মেকআপ বলতে, আইলাইনার লিপস্টিক। সো আমার লাগে না, আমি একটা কিনেছিলাম জাস্ট কোনো একটা ওকেশনের জন্য, কোনো একটা ওকেশনের জন্য কিনেছিলাম, যাই হোক। আর মানে এইটা আমি বেশি ইউজ করি না, এই ফাউন্ডেশনটা আমার একদম ভালো, মানে ভালো এ না যে ভালো না, এটা কম দামের একটু ভালো এটা, বাট ব্যাপারটা কি এটা আমি অতটা ইউজ করতে পছন্দ করি না। আমার কাছে আরও দুটো রয়েছে তোমাদের দেখাচ্ছি, আমার কাছে পন্ডসের বিবি ক্রিম রয়েছে, এই ফাউন্ডেশন, এটা ফাউন্ডেশনের থেকে একটু হালকা কভারেজ দেয়। আমি এইটা ইউজ করি মাঝে মাঝে, ধরো কখনো আমি ইয়েতে গেলাম, কি বলে, ধরো কখনো আমি বিয়েবাড়ি বা সরস্বতী পুজো টুজো যা হয়, আমার এইটা যতদিন চলবে, যতদিন আছে ডেট, এটা খুবই ছোট্ট একটা পন্ডসের এটা, বাট খুব ভালো আমার মনে হয় এই ফাউন্ডেশন, ফাউন্ডেশনের থেকে এটা অনেক ভালো। অথবা ল্যাকমি সিসি ক্রিমটাও ইউজ করি মাঝে মাঝে, সেটা মানে সবসময় যে করি তা না, ভালো লাগে না আমার অতটা, মানে এটাতেও খুব গ্রেসি ভাব, চক কেমন চ্যাটচ্যাটে টাইপের, যতক্ষণ না ব্লেন্ড করা হয় ততক্ষণ ভালো লাগে না। এটা একটা বিউটি ব্লেন্ডার, এটা থাকুক এখানে, এটা তুলো রয়েছে, এতে অনেক সময় নেলপ্রেস টেলপ্রেস তোলা হ্যাড্ডা ব্যাড্ডা কাজে লাগে মেকআপ ফেকআপ পরিষ্কার করা। এখানে একটা ব্লু হেভেনের এই যে আইলাইনারটা,
এই আইলাইনার আমার দেখলে দুটো আইলাইনার বের করা রয়েছে, এই আইলাইনারটা আমার মনে হয় 1 বছরের ওপর আমার কাছে রয়েছে আইলাইনারটা, 1 বছরের ওপরেই। আমি এক্সট্রা কিনে রাখতে পছন্দ করি একটা করে, তাই এক্সট্রা একটা কেনা রয়েছে আমার কাছে। বাট এটা যে কবে ইউজ হবে, ওই দুটো শেষ হবে, মানে আইলাইনার তো বহুদিন চলে, আমি কলেজে গেলে আইলাইনারটা ইউজ করি, খুব ইউজ করি, বাট শেষই হয় না, এখনও অনেক রয়েছে। সো এটা এক্সট্রা রয়েছে, জানি না কবে ইউজ করব। এটা একটা নেল ডিজাইনের জন্য একটা কিট দেখতে পাচ্ছ তোমরা, ইউজ করেছি আমি 2-3 বার ইউজ করেছি, অনেক ছোটোবেলায় কেনা এটা আমার। ওই হুট করে বাচ্চাদের যেমন শখ হয় না, দেখলে চকচকে জিনিস নখের উপর দেবো, বাট দেওয়া আর যায় না এটা, এটা দিলে ওই উঠে যায়, পালিয়ে যায়, হাত দিয়ে কোনো কাজ করলেই চলে যায়, সো দরকার পড়ে না। এখানে দেখো তোমরা দেখতে পারবে একটা সাবান রয়েছে, এইটা হচ্ছে নেচার্সের ল্যাকটো ট্যান সোপ, ট্যান রিমুভার, বাথিং সোপ। বললাম আমার গায়ে অনেক ট্যান হয়ে যায় মাঝে মাঝেই হয়, সো যখন মনে হয় ট্যান বেশি পড়ে গেছে তখন এই সাবানটা আমার একটা বাথরুমে রয়েছে। আর এইটা তাছাড়া আমি গ্লুটাথিওনের সাবান ইউজ করি। সো এইটা যেহেতু এটার এক্সপায়ারি ডেট কবে, আছে 2 বছর, সো এটা আমার এখন লাগছে না, আছে যেহেতু বাথরুমে, সো এটা সাইডেই থাকুক, রাখা থাকে, ব্যাস ওইটুকুই। আমার নেল পালিশ এখানে দেখতে পাচ্ছ, আমার একটা ব্যাগ রয়েছে মেলা থেকে কেনা, এর ভিতরে বহু খুচরো টাকা রয়েছে। আমাকে মানে এই টাকাগুলো এখনকার না, অনেক আগেকার টাকা পয়সা সব রয়েছে, রয়েছে আমার কাছে, এটা থাকুক, জমানো রয়েছে। এখানে তোমরা দেখতে পাবে স্ট্রেক্সের একটা আমার হেয়ার সিরাম রয়েছে, আমার চুলের তো জানোই কেমন অবস্থা, মানে একদম খড়খড় হয়ে যায় যখনই মনে হয় যে খুব খড়খড় করছে বা কিছু, এই সিরামটা দিই, এতে না তেলের মতো চুপসে যায়, চুলটা খুব ভালো থাকে, আর ওই খড়খড় ভাবটা না একদম একদম চলে যায়, যার জন্য আমি এটা রেখে দিয়েছি। আমার কাছে বহু কালারের নেল পালিশ আছে, মোটামুটি অনেকগুলো আছে, তোমাদের দেখাই, এটা তো নেল পালিশ রিমুভার জানো, দেখাচ্ছি তোমাদের, এর মধ্যে আমি একটাও নেল পালিশ পরি না, আমার নখে কোনো নেল পালিশ দেওয়া নেই আপাতত। আর দেখতে পাচ্ছ আমার কাছে আছে ব্লু আছে, ব্ল্যাক আছে, রেড আছে, পিঙ্ক আছে, একটা একটা একটু মানে এরম একটা কালার আছে, রেড আছে, আর একটা হোয়াইট আছে, পিঙ্ক আছে, সিলভার আছে, এগুলো তো কোনো কালার হয় না জানো। এটা কী হয়েছিলো বলতো, ব্লু কালারের ওপর দিয়েছিলাম, এই ব্লু কালারটা আমি দিয়েছিলাম একবার নখে, তার উপরে দিয়েছিলাম, তারপরে এটা ব্লু ব্লু হয়ে গেছে, মানে ওপরে দেয় তো এটা নেল কোট করে যেহেতু, তো ফার্স্টে আমি কী করেছিলাম, নেল পালিশটা দিয়ে যখন কোট করছিলাম তখন নেল পালিশের কালারটা এর সাথে মিশে গেছে হালকা, বুঝলে তো। এটা গ্রিন আছে, এই কয়টাই আছে আমার কাছে আপাতত। তো এই হচ্ছে আমার মোটামুটি কালেকশন আজকে দেখালাম, আমার কাছে আরও কয়েকটা জিনিস আছে, এগুলো সাধারণত আমি নর্মাল সাজের জিনিস দেখালাম, আমি পরের দিন এটা যদি ভালো রেসপন্স পাই তাহলে আমি আমার সাজের জিনিস মানে যেগুলো মেয়েরা সাজের জিনিস হিসেবে ইউজ করে, এগুলো তো ধরো প্রোডাক্ট যেগুলো আমি ইউজ করছি, আমার নেলে লাগাচ্ছি, স্কিনে লাগাচ্ছি সেটা, বাট যে জুয়েলারিগুলো মেয়েরা ইউজ করে আমি সেগুলোও দেখাবো। আমার কাছে যদিও বেশি কালেকশন নেই জুয়েলারি, আমি জুয়েলারি পার্সন নই, আমি সাধারণত ইয়াররিংস কিনি, আমার ইয়াররিংস ভাল লাগে, বহু ইয়াররিংস কিনেছি আমি, কয়েকটা এখানে ওখানে দিয়েও দিয়েছি, তারা আর ফেরত দেয়নি আমায়, গিয়ে চায়ও নি যে আমার ফেরত দাও বা কিছু, সো এইভাবে অনেকগুলোই চলে গেছে এদিক ওদিকে। তো মোটামুটি আছে আমার কাছে, যেগুলো আছে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা হয়তো দেখছো আমার শুধু ফাউন্ডেশন আছে, আমার ইয়ে নেই, প্রাইমার নেই, ময়েশ্চারাইজার তো বাড়িতে থাকেই ধরো, আছে আমার কাছে, প্রাইমার নেই, কম্প্যাক্ট আছে, এবার মানে ঠিক যে মেকআপ যেগুলো লাগে সেগুলো নেই, আমি বলছি আমি মেকআপ পার্সন একদম নই, আমার মুখে মাঝে অনেক ফোট হয়েছিল, আমি তখন একবার মেকআপ করিয়েছিলাম, আমার একটা বান্ধবী মেকআপ শেখে তার কাছ থেকে, ও অনেক ভালোভাবে আমার ফোটগুলো কভার করেছিল, বাট এখন তো ফোট মোটামুটি একটু কমেছে, মানে একটু না এখন আছে ফোট বলতে 2-3টে মতো আছে আর মুখে দাগ আছে। সো যদি আমার দাগ মেটাতে হয় তাহলে হয় আমি এই ফাউন্ডেশনটা একবার ইউজ করেছি জীবনে, জানি না এটা আর ইউজ হবে কি হয় না কোনো দিন। পন্সের বিবি ক্রিমটা আমি খুব শখ করে কিনেছিলাম, যে মুখে দিয়ে দিয়ে করে মুখের ফোটের দাগ সব মিটিয়ে দেবো, কোনো দিন আমি ইউজ করতে পারলাম না, করবো কোথায়, কলেজে আমার ধরো বিয়ে বাড়ি সাজ বাড়ি আমার মানে যেখানে যেতে হয়
বিয়ে বাড়ি, জন্মদিন, অত আমি যাইও না আর অত এত ইয়ে মেকআপ করিও না। ওই কম্প্যাক্টটা যেটা আমি দেখালাম সবসময় ইউজ করি, ওটা আমি বাড়ির বাইরে গেলেও ইউজ করি। সো ওইটা দিলেই মুখের যে ফোটোট না ওগুলো ঢেকে যায়, সো এত কিছু দিয়ে দরকার পড়ে না। আর এটা তো আমি দিই না বললাম, এর মানে মেশাতে 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 আমার দিন কেটে যায়, ভাল লাগে না আমার অতক্ষণ মেশাতে। আমি যেহেতু পারি না মেকআপ করতে প্রপার পারি না, সো দেখিয়ে কোনো লাভ নেই, বলেও কোনো লাভ নেই। সো আমি পরের দিন অবশ্যই তোমার আমার হেয়ার ব্যান্ড, তারপরে আমি কী কী কানের কিনেছি, মানে ইয়াররিংস কী কী ইয়ে করেছি, গলার রয়েছে আমার কাছে, সে মানে সেট ফেট আমার কাছে নেই, বাট নর্মালি যেগুলো বাচ্চারা ইউজ করে তেমনই রয়েছে আমার কাছে, অবশ্যই দেখাবো। তো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, সরি আমার ভিডিওটাকে লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।